বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির প্রচারে তত গতি আসছে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের ধামালিপাড়া, মণ্ডলপাড়া হয়ে মৈশার গ্রাম পঞ্চায়েত এবং খড়গ্রাম হয়ে কান্দুরি এলুয়ারির বিভিন্ন এলাকা প্রচার চালেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মোর্তজা হোসেন। প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম, যুব সভাপতি শামীম কবির ছাড়াও এলাকার কংগ্রেসের নেতৃত্ব ও সিপিএমের নেতৃত্ববৃন্দ। এদিনের প্রচারে সামিল হয়েছিলেন কংগ্রেস সিপিএমের সমর্থকরা। আমাদের বার্তা বলতে মানুষের কাছে আমাদের ভারতবর্ষের যে ইন্ডিয়া জোটের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো মানুষকে বলছি। আমরা ভোট চাইছি, আমাদের রাহুল গান্ধীর যে ম্যানিফেস্টো তৈরি হয়েছে তার সেগুলো বলছি বলে মানুষের কাছে ভোট চাইছি। আমরা আশাবাদী। আরও বেশ চারটে অঞ্চল আছে, সেই চারটে অঞ্চল ঘুরবো। দুটো অঞ্চল কমপ্লিট হয়ে গেল, আরও চারটে অঞ্চল আছে ঘুরবো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।